চলো 8:15 শো, আর এখন মাঝে 8টা নয়, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, তাড়াতাড়ি ছটফট যাই আর তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ঝড় বৃষ্টি হচ্ছিল না, ভাবিনি যে আসতে পারবো, ঠিক আছে, পুরো সকাল থেকে ভালো ওয়েদার ছিল, তারপরে ঝড় বৃষ্টি শুরু হলো। আজকে আসতাম না যদি আমাদের টিকিট কাটাটা না হতো, টিকিটটা অলরেডি কেটেও ফেলেছে 2:30 সময়, ঠিক আছে, তো ওই জন্য মানে আসতেই হতো, না হলে বেকার লস হয়ে যেত, তাই আমরা ধরেই আসছি। আর এখন ঠিক এলাম, আর এখনই কিন্তু বৃষ্টিটা কমে গেছে, আশা করি যখন মানে ঠাকুর ঠাকুর করে যেন যখন যাবো তখনও যদি কমে যায় তাহলে ভালো হবে, নাহলে পুরো ভিজে ভিজে যেতে হবে। তাহলে চলো ঢুকি, তারপরে আবার কথা হচ্ছিল মনে হচ্ছে। ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা, 8:15 শোতে আমি ভাবিনি ভিড় হবে, যখন টিকিটটা কাটলাম না তখন অনেকটাই মানে মানে সিটগুলো অ্যাভেলেবেলই ছিল, এখন তো এসে দেখছি ভালোই ভিড় হয়েছে, তোমরা দেখো একবার, তার মধ্যে থেকে পপকর্নের গন্ধ আসছে, খিদে পেয়ে যাচ্ছে, কিন্তু এখন এসব খেলে আপনি আবার পপকর্ন খাবো না, না না পপকর্ন খাবো না, ফাইনালি আমরাও ঘুরছি এবার ফিরে এসে। হ্যাঁ তো কদিন পর সিনেমা দেখতে এলাম, তারপর দেখা শুরু, খুবই এক্সাইটেড, দেখি কেমন লাগলো, যারা যারা অলরেডি দেখে নিয়ে তো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই, ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো। বেরোলাম দেখে ভালোই লাগলো, কিন্তু লাস্টেরটা ঠিক অতটা জমেনি বলবো, তোমরাও জানিও যারা যারা দেখেছো তাদের কেমন লাগলো, তোর তোর কেমন লাগলো গুড়িয়া? মন ছুঁয়ে যাওয়ার মতো হয়নি, যাই হোক পুরো ফাঁকা হয়ে গেছে চারিদিক, মানে এখন বাজে কটা বাজে, 11:15, 11:10, অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে, পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ, খুব কম লোকজন আছে, তো যাই বাড়ি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে জাস্ট বাড়ি ঢুকলাম, তাহলে আজকের মতো এইটুকুই, পরের দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে, তাহলে আজকের মতো টাটা, শেয়ার করো এই ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, গুড নাইট।